নমস্কার, মই বিজয় এমব্রম, টেকনোলজি আসামিজ জ্ঞান চ্যানেলত আপনাক আদরণি জনাইছো। আপনি যদি কৃষি আসনিত আবেদন কৰিছে তেতিয়ালে বিশেষকৈ এই ভিডিওটো আপনার কারণে। বন্ধুসকল, ভিডিওটো আগবহা আগতে মই আপনাদের এটা কথা কব বিচাৰো। যদি আপনি মোর চ্যানেলটো নতুনকৈ আহিছে তেতিয়ালে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে সেই বেল আইকনটো দবাই দিব, কিয়নো যেতিয়া মই নতুন ভিডিও আপলোড কৰো তেতিয়া সবতকে প্রথমতে নোটিফিকেশন আপনি পায়। তেতিয়ালে বলক ভিডিওটো আরম্ভ কৰো। আপনি যদি মুখ্যমন্ত্রী কৃষি আসনিত আপনি আবেদন করেছে তেতিয়াহলে এই ভিডিওটো আপনার কারণে। আমার বহুতর মনত ডাউট হয়ে আছে যে আমি আবেদন যিবোৰ কৰিছোঁ সেইবোৰৰ স্ট্যাটাসৰ বিষয়ে আমি জানিব পৰা নাই। তাত অকল পেমেন্ট সাকসেসফুল বুলি দেখাইছে, তাত একো রিসিপ্ট দিয়া নাই। সো আজির এই ভিডিওত মই আপনার মনত যিমান ডাউট আছে সকলোবোৰ আজি দূর করে দিম। আজির এই ভিডিওত মই আপনার দেখাম যে আপনি যিখন আবেদন করেছে মুখ্যমন্ত্রী কৃষি আসনি সেই আবেদনখন সাবমিট হয়েছে না নাই তাক কেনেকৈ আপনি জানিব পাৰিব বা কেনেকৈ আপনি তাক চেক করব পাৰিব। তেতিয়া চাও বলক আজির আমার এই ভিডিওটি। সবতকে প্রথমতে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে লব। মই আপনার আগত দেখাই দিছো ওপেন করে। আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে লব। ওপেন করার পিছত আপনি তাত সার্চ করব আসাম এগ্রিকালচার। আপনি আসাম এগ্রিকালচার ডট ইন সার্চ করব। তাত এনেকুৱা এটা ইন্টারফেস ওপেন হয়ে আহিব। আপনি সবতকে প্রথম যেটো দেখিছে লিঙ্ক, এই লিঙ্কটোত ক্লিক করব। এই পেজত গৈ আপনি প্রথমতে এপ্লিকেশন কৰিছিলে ঠিক সেই পেজতে আপনি এটা যাব লাগিব। আপনি যেতিয়া এপ্লিকেশন কৰিছিলে তেতিয়া এই ফার্মার এপ্লিকেশনতে ক্লিক কৰিছিলে, আমি সেম তাতে ক্লিক করিম। তাত ক্লিক করার পিছত উপরে দেখিছে আপনি ফার্মার রেজিস্ট্রেশন, আমি তাত ক্লিক করব, আপনিও তাতে ক্লিক করব। তারপর দেখিছে এক্সিস্টিং ফার্মার রেজিস্ট্রেশন, নিউ ফার্মার রেজিস্ট্রেশনত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করলে আকো নতুনক আবেদন যে করে সেইটো ওপেন হয়ে আহিব। সো আমি আজি চেক করিম আমার আবেদনখন সাবমিট হয়েছে নাই হয়েছে না নাই। ইয়াত আপনাদের এপ্লিকেশন এপ্লিকেন্ট নেমত আপনার নামটো ইয়াত টাইপ করব, শুদ্ধক টাইপ করব, ভুল হলে কিন্তু এইটো নোলাব। সো আর ইয়াত আপনাদের ভোটার আইডি, আপনার ভোটার আইডি যি নাম্বার সেইটো আপনি শুদ্ধক ইয়াত টাইপ করব। রাইট সাইডে যি সার্চর অপশন দেখিছে তাত আপনাদের সিম্পলি ক্লিক করে দিব। আপনাদের আগত এনেকুৱা এটা ইন্টারফেস ওপেন হয়ে আহি যাব। আপনাদের ইয়াত দেখিছে মূল লগৰজনৰ নাম আহি গৈছে, মূল লগৰজনৰ মোবাইল নাম্বার আহি গৈছে, মোবাইল নাম্বার আহি গৈছে, তারপর লগৰজনৰ ইমেল আইডি আহি গৈছে, ঠিক তেনেকৈ আপোনাৰো আহি যাব। তারপর আপনি দেখিছে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট পেন্ডিং, মানে ইয়ার পেমেন্টটো কমপ্লিট হোৱা নাই। তো লগৰজনৰো ডাউট আছিলে তার আবেদনখন সাকসেসফুল হৈছে না নাই। এতিয়া আমি ইয়াত গম পাইছো যে আমার আবেদনখন সাকসেসফুল হোৱা নাই, ইয়াত আমার পেন্ডিং আছে। ফটোকপি ইয়াত আহি যাব, নেট অলপ স্লো চলিছে এইকাৰণে অহা নাই। আমি আৰু এজনৰ চাম, তেতিয়া আমি গম পাম যে তেখেতৰো পেন্ডিং হৈ আছে নে তেখেতে সাকসেসফুল হৈ গ'ল। তেতিয়াহ'লে তেখেতৰটো আমি লগ ইন কৰি লওঁ। আপোনালোকে দেখিছে সেইজনৰ নাম আহি গৈছে, মোবাইল নাম্বাৰ আহি গৈছে, ইমেইল আইডি আহি গৈছে আৰু ষ্টেটাছত পেমেণ্ট ডান বুলি আহি গৈছে। প্ৰথমজনৰ আমি চেক কৰোঁতে তাত আপোনাৰ পেমেণ্ট পেণ্ডিং আছিলে, এইজনৰ কিন্তু পেমেণ্ট ডান আহি গৈছে। ইয়াৰ মানে এইজনৰ যি এপ্লিকেশ্যন ফৰ্ম আছিলে এইখন সম্পূৰ্ণভাৱে ছাবমিট হৈ গৈছে। ইয়াত ফটোকপিও আপোনাৰ আহি গৈছে, আপুনি যি ফটোকপি প্ৰথমতে আপলোড কৰিছিলে সেই ফটোকপিও আহি গৈছে। সো আপুনি দেখিছে এই আবেদনখন সম্পূৰ্ণ ছাবমিট হৈ গৈছে। তেতিয়ালে আপনি আপনার আবেদন করা যি এপ্লিকেশনখন আপনি এনে ধরনের চেক করব পারে আর জানিব পারে যে আপনি আবেদন করা এপ্লিকেশনখন সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে না নাই। তেতিয়ালে আজির ভিডিওত ইমানে, আকো লগ পাম সেকেন্ড ভিডিওত।